আমাদের খুলনা বিভাগের কিন্তু ন্যাশনাল টিমে একটা সময় লিড দিত এবং এখনও খুলনা ডিভিশনের প্লেয়ার অনেক বেশি। সো আমাদের যত বেশি খেলা হবে তত বেশি প্লেয়ার বের হবে। সো আমি এটাই বলতে চাই, খুলনার ক্রিকেট হয়তো একটু পিছিয়ে পড়েছে খেলার দিক থেকে, খেলা হয় না, এবং আমরা ভবিষ্যতে খুলনার ক্রিকেটে আমরা যারা ন্যাশনাল টিমে খেলছি এবং যারা অতীতে খেলেছে তাদের সাথে কথা বলে কীভাবে খেলাটাকে আবার মাঠে গড়ানো যায় সেই উদ্যোগ আমরা সবাই নেব ইনশাআল্লাহ।